গল্পের শুরু হয় এক নার্সকে দেখিয়ে। সে মিস্টার কেনজি নামের এক বৃদ্ধ ব্যক্তির দেখাশোনার দায়িত্বে ছিল। কেনজি শেষ বয়সে খুবই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নার্স কেনজিকে ওষুধ খাওয়ানোর জন্য রুমে আসলে দেখতে পায় সে অনেকগুলো কাগজ নিয়ে বসে আছে। কৌতূহল বশত নার্স তার কাছে জানতে চায় এই কাগজগুলোতে সে কি লিখেছে। এর উত্তরে কেনজি বলে সে একটা মুভির গল্প লিখেছিল আর এই কাগজগুলো হলো তার সেই মুভির স্ক্রিপ্ট, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুভিটা কখনো তৈরি হয়নি। নার্স আগ্রহ নিয়ে তার অতীত জীবন সম্পর্কে আরো কিছু জানতে চায়। কেনজি বলে বহু বছর আগে সে একটা মুভির স্টুডিওতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত, আর তখন থেকেই তার ইচ্ছে ছিল সে নিজেই একটি মুভির গল্প লিখবে এবং সেই মুভিটা তৈরি করবে। আর সেই মুভির কাহিনীতে সে তার নিজের জীবনটাকে তুলে ধরেছিল কিছুটা কাল্পনিক কনসেপ্টের উপর ভিত্তি করে। এই শুনে নার্স তার কাছে সেই মুভির গল্পটা শুনতে চায়। এরপর কেনজি তার কাহিনী বলা শুরু করে। প্রায় 35 বছর আগে কেনজি ইউকো ফিল্ম স্টুডিওতে চাকরি করত। তার একমাত্র শখ ছিল নতুন নতুন মুভি দেখা। সে তার পেশাগত কাজ শেষ করে প্রতি রাতেই থিয়েটারে যেত। মিস্টার হোন্ডা নামের এক ব্যক্তির থিয়েটারে বসে ফ্রিতেই সে মুভি দেখত। আসলে মিস্টার হোন্ডার সাথে তার সম্পর্ক অনেক ভালো ছিল। একদিন সে অনেক পুরনো একটি সাদা কালো মুভির সিডি খুঁজে পায়। ওই মুভির গল্প ছিল মিউশি নামের এক রাজকুমারীকে কেন্দ্র করে। মিউশির রাজ্যে সবকিছুর ব্যবস্থা থাকলেও সে ওই রাজ্যে মানসিক শান্তি খুঁজে পেত না। ফলে এক রাতে সে প্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু জঙ্গলের মাঝপথ দিয়ে পালানোর সময়ে জীবজন্তুরা তাকে দেখে ফেলে। তারা মিউশিকে থামানোর চেষ্টা করে, কিন্তু মিউশি কিছুতেই তাদের কথা মানতে চায় না। অবশেষে সব জীবজন্তুরা মিলে তাকে একটা বিশেষ পাথর উপহার দেয়। মিউশি সেটা নিয়েই জঙ্গল থেকে পালিয়ে যায়। এরপর তাকে আর কোথাও দেখা যায়নি। এই ছিল সেই মুভির গল্প। কেনজি এই মুভিটাকে এত বেশি পছন্দ করত যে সে কয়েকশো বার মুভিটা দেখেছে। এর কারণ সে মিউশিকে অনেক বেশি ভালোবাসত এবং সে সব সময় মিউশির সাথে দেখা করতে চাইত। পরদিন সকালবেলা সে ফিল্ম স্টুডিওতে কাজ করতে যায়। তাকে একটা বিশাল পেইন্টিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তখনই সেখানে সিন্ধু নামের এক ফেমাস সেলিব্রিটি প্রবেশ করে। সে ওই শহরের সব থেকে বড় হিরো, কিন্তু সে অনেক বেশি অহংকারী। কেনজির একটা ভুলের কারণে সিন্ধুর উপর পেইন্টিংয়ের রং পড়ে যায়। ফলে মুভির প্রডিউসার প্রচণ্ড রাগারাগি শুরু করে। কেনজি ভয়ে সিন্ধুর কাছে ক্ষমা চাইতে শুরু করলে এক পর্যায়ে সিন্ধু তাকে দয়া দেখিয়ে মাফ করে দেয়। কাজ শেষ করে ফেরার সময়ে কেনজির দেখা হয় টোকিওর সাথে। টোকিও ছিল মুভি প্রডিউসারের মেয়ে এবং সে কেনজিকে পছন্দ করত, তবে কেনজি কখনো তাকে গুরুত্ব দেয়নি। সেই রাতে কেনজি আবারও মিস্টার হোন্ডার থিয়েটারে তার পছন্দের মুভিটা উপভোগ করতে আসে, কিন্তু মিস্টার হোন্ডা তাকে জানায় আজকেই হয়তো এই মুভিটাকে শেষবারের মতো দেখতে পাবে সে, কারণ এই পুরনো মুভি দর্শকরা আর দেখতে চায় না, আর তাই সে এটাকে বিক্রি করে দিবে। এই শুনে কেনজি অনেক বেশি দুঃখ পায় আর শেষবারের মতো মিউশিকে দেখতে বসে পড়ে। বাহিরে তখন ঝড় বৃষ্টি হচ্ছিল। এদিকে কেনজি মুভি দেখতে দেখতে কান্না শুরু করে দেয়, কিন্তু মুভিটা শেষ হওয়ার আগেই থিয়েটারের বিদ্যুৎ চলে যায়। ফলে কেনজি অন্ধকারের মধ্যেই থিয়েটার থেকে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বিদ্যুৎ ফিরে আসে আর তার ঠিক সামনে মিউশি উপস্থিত হয়। তার দেহের রং ছিল সাদা কালো আর সে পুরনো দিনের ড্রেস পরেছিল, অর্থাৎ সে মুভির স্ক্রিন থেকে বাস্তব জগতে চলে এসেছে। কেনজি হঠাৎ করে তাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। মিউশি থিয়েটার থেকে বের হয়ে আশেপাশের জিনিসগুলো দেখতে শুরু করে, কারণ তার জগতে রঙের কোনো অস্তিত্ব নেই, কিন্তু এই বাস্তব জগতের রঙগুলো তাকে আকৃষ্ট করছিল। কেনজি মিউশিকে লুকিয়ে তার বাড়িতে নিয়ে যায়। সে তাকে বিভিন্ন রঙের আধুনিক জিনিসগুলো শিখিয়ে দিচ্ছিল। এরপর মিউশি কেনজিকে বলে আগামীকাল সে এই পুরো শহরটা ঘুরে দেখতে যায়, কিন্তু কেনজি তাকে মানা করে। এর কারণ সে অন্য এক পৃথিবী থেকে এসেছে এবং তার দেহের রং অস্বাভাবিক, তাই মানুষ তাকে সন্দেহ করতে পারে। কিন্তু মিউশি রাগান্বিত হয়ে কেনজির উপর রং ছিটিয়ে দেয়, অর্থাৎ সে যে করেই হোক শহর দেখতে বের হবেই। এর পরদিন সকালবেলা কেনজি একটি ছোট্ট গাড়িতে করে মিউশিকে ফিল্ম স্টুডিওতে নিয়ে আসে। মিউশিকে একটি চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছিল, তাই কেউ তাকে দেখতে পায়নি। সে এই নতুন পৃথিবীর পরিবেশ আনন্দের সাথে উপভোগ করছিল। কেনজি তাকে মেকআপ রুমে নিয়ে যায় এবং ড্রেস চেঞ্জ করে নিতে বলে। এর কিছুক্ষণ পরেই মিউশি নতুন ড্রেস পরে মেকআপ রুম থেকে বেরিয়ে আসে। কেনজি তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এর কারণ মিউশি মেকআপের সাহায্যে তার দেহের রং পরিবর্তন করে স্বাভাবিক হয়ে গিয়েছিল এবং নতুন ড্রেসে তাকে অসম্ভব সুন্দর লাগছিল। এরপরেই মিউশি পুরো ফিল্ম স্টুডিওতে ঘুরে ঘুরে দেখতে শুরু করে। সে কেনজির পেইন্টিং নতুনভাবে তৈরি করে। ঠিক সেই মুহূর্তেই সিন্ধু শুটিং করতে স্টুডিওতে আসে আর
সে মিউশির নতুন পেইন্টিং দেখে তার প্রশংসা করতে থাকে। আসলে সে মিউশির সাথে সুসম্পর্ক করার চেষ্টা করছিল, কিন্তু মিউশি তাকে গুরুত্ব না দিয়ে উল্টো তাকে মারধর করে চলে যায়। ফলে সবাই কেনজিকে দোষারোপ করতে শুরু করে, কারণ মিউশিকে কেনজি স্টুডিওতে নিয়ে এসেছিল। সে মিউশিকে থামানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। মিউশি আরো কয়েকজনকে মারধর করে চলে যেতে থাকে। অপরদিকে কেনজি সিন্দোর কাছে আবারও ক্ষমা চাইতে আসে। সিন্দো তাকে এবার ক্ষমা করে দেয়, কারণ মিউশিকে সে পছন্দ করেছে। এরপর শুটিং শুরু হয়। সিন্ধু তার ইচ্ছে অনুযায়ী নিজের মতো করে ড্যান্স পারফর্ম করছিল। এরপরের সিকোয়েন্সে একটি ছোট বিস্ফোরণ ঘটানোর কথা ছিল, কিন্তু কেনজি ভুল করে নকল ডায়নামাইটের পরিবর্তে আসল ডায়নামাইট ব্যবহার করে ফেলে। এর ফলে স্টুডিওতে বিশাল এক বিস্ফোরণ হয়। কেনজিকে পুলিশ থানায় নিয়ে আসে, কিন্তু কেনজি বলতে থাকে সে কোনো দোষ করেনি, সে ভুল করে আসল ডায়নামাইট ব্যবহার করে ফেলেছে। এক পর্যায়ে তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়। কেনজি অভিমান নিয়ে মিউশিকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর মিউশি নিজেই কেনজির কাছে এসে জানায় তার মূল্যবান একটা বস্তু হারিয়ে গিয়েছে, এবং সে চায় কেনজি যেন এই বস্তুটা খুঁজে দিতে তাকে সাহায্য করে। কিন্তু কেনজি তখন অনেক বেশি রাগান্বিত ছিল, তাই সে মিউশিকে কথা শুনিয়ে বাড়ি ফিরে আসে। অপরদিকে মিউশি একাই তার হারিয়ে যাওয়া বস্তুটা খুঁজতে শুরু করে। এদিকে কেনজি তখন দেখতে পায় বাহিরে মাঝারি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে মিউশি অসুস্থ হয়ে যেতে পারে। তাই সে একটা ছাতা নিয়ে মিউশিকে সাহায্য করতে চলে আসে। এরপর মিউশি ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, আর কেনজি সেই বস্তুটা খুঁজতে থাকে। কিছুক্ষণ পরেই হারিয়ে যাওয়া সেই বস্তুটার সন্ধান পাওয়া যায়, আর সেই হারানো বস্তুটা হচ্ছে একটি বিশেষ পাথর, যেই পাথরটা জঙ্গলের জীবজন্তুরা মিউশিকে উপহার দিয়েছিল। কেনজি বুঝতে পারে এই পাথরটা ব্যবহার করেই মিউশি তার নিজস্ব পৃথিবীতে ফিরে যেতে পারবে। ঠিক তখনই বৃষ্টি থেমে যায়, আর আকাশে সুন্দর একটি রংধনুর সৃষ্টি হয়। কেনজি মিউশিকে বলে কথিত আছে যে দুইটা রংধনু একসাথে দেখতে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, আর কখনো যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা দুজনে যেন একসাথে সেই দৃশ্য উপভোগ করতে পারে। এভাবেই বেশ কয়েকদিন পার হয়। একদিন কেনজিকে প্রডিউসার জানায় সে তাকে স্ক্রিপ্ট রাইটার হিসেবে চুজ করেছে, তাকে একটা নতুন মুভির গল্প লিখতে হবে। এই শুনে কেনজি আনন্দে আত্মহারা হয়ে যায়, কারণ সে অনেক আগে থেকেই একজন স্ক্রিপ্ট রাইটার হিসেবে প্রতিষ্ঠিত হতে চেয়েছিল। আসলে টোকিও তার বাবাকে অনুরোধ করে কেনজির জন্য এই সুযোগ করে দিয়েছে। কেনজি মিস্টার হোন্ডাকেও তার নতুন কাজের কথা জানায়, তবে সে এখনও স্ক্রিপ্টের কনসেপ্ট ঠিক করেনি। মিস্টার হোন্ডা তাকে পরামর্শ দেয় সে চাইলে একটা রোমান্টিক মুভির গল্প লিখতে পারে। এই শুনে কেনজির মাথায় আইডিয়া চলে আসে, সে তার জীবনের ঘটনাটাই মুভির পর্দায় ফুটিয়ে তুলবে। এরপর সে মিউশি এবং তার নিজের গল্পটাই স্ক্রিপ্ট আকারে লিখতে শুরু করে, আর মাঝে মাঝে অনুপ্রেরণা পাওয়ার জন্য মিউশিকে নিয়ে ঘুরতেও বের হয়। একদিন কেনজি মিউশিকে রাজকুমারের মতো ফুল দিয়ে প্রপোজ করে। এর পরদিন কেনজি তাকে একটি ব্রিজের উপর নিয়ে আসে এবং তাকে বলে তার স্ক্রিপ্টের হিরো এবং হিরোইন এই ব্রিজের উপর একে অপরকে কিস করে, কিন্তু মিউশি একটা ফোন বুথের ভিতরে ঢুকে পড়ে, আর কেনজি কাছের অপর পাশ থেকে তাকে কিস করে বসে। এরপর তারা আবারও ব্রিজের উপর দিয়ে হাঁটতে থাকে। কেনজি আর মিউশি প্রায় একটা বিশেষ ওয়ার্ড গেম খেলতো। কেনজি সেই গেমে হেরে যাওয়াতে তাকে ব্রিজের উপর থেকে নিচে লাফ দিতে হয়, কিন্তু এতে তার আক্ষেপ ছিল না, উল্টো সে মিউশির সাথে কাটানো প্রতিটা মুহূর্ত উপভোগ করত। মিউশি একদিন তাকে জিজ্ঞেস করে তার মুভির গল্প কিসের উপর ভিত্তি করে লেখা হচ্ছে। কেনজি জানায় তাদের দুজনের গল্পটাই সে স্ক্রিপ্টে রূপান্তর করছে, কিন্তু এর শেষ কিভাবে হবে এই কথা শুনে মিউশি খানিকটা কষ্ট পায়। এর কিছুদিন পরেই টোকিও মিউশির সাথে দেখা করতে আসে। আসলে সে অনেকদিন যাবত মিউশিকে এবং কেনজিকে একসাথে দেখছে, আর কেনজি মিউশিকে অনেক বেশি গুরুত্ব দেওয়ায় তাকে ভুলে গিয়েছিল। টোকিও বলে সে কেনজিকে ভালোবাসে, কিন্তু তাকে কখনো বলার সাহস পায়নি। টোকিও ভাবছিল কেনজি এখন মিউশিকে পছন্দ করে, এই জন্যে তার সাথে কথা বলছে না, কিন্তু মিউশি তাকে বলে সে তার আত্মীয় হয়, কিছুদিন পরেই এখান থেকে চলে যাবে। এই শুনে টোকিও খুশি হয়ে যায়। এর পরের দিনই কেনজি তার স্ক্রিপ্ট স্টুডিওতে জমা দেয়। টোকিওর বাবা তার স্ক্রিপ্টটা পছন্দ করে, তবে শেষের অংশটায় কিছুটা পরিবর্তন আনতে বলে। এই খুশিতে কেনজি মিউশিকে নিয়ে সেলিব্রেট করতে একটি নদীর পাড়ে আসে। সেখানে ছিল অসংখ্য জোনাকি, আর এই মনোরম পরিবেশটা মিউশির অনেক বেশি ভালো লাগে। কিন্তু কেনজি মিউশিকে বিয়ের জন্য প্রস্তাব দেওয়ার আগেই মিউশি বলে ওঠে তাদের মধ্যে সম্পর্ক হতে পারে না, কারণ সে এই পৃথিবীর কাউকে স্পর্শ করতে পারবে না। আসলে কেনজি যে শুধু মিউশিকে মুভির পর্দায় দেখত বিষয়টা এমন নয়, মিউশিও পর্দার অপরপাশ থেকে কেনজিকে দেখতে পেত। কেউ তার পুরনো মুভিটা পছন্দ না করলেও শুধুমাত্র কেনজি সেই মুভিটা পছন্দ করত। আর যখন সে জানতে পারে তার এই শেষ সিডিটাও বিক্রি করে দেয়া হবে এবং কেনজিকেও আর কখনোই দেখতে পাওয়া
পাওয়া যাবে না। তখনই সে এই পৃথিবীতে আসার সিদ্ধান্ত নেয়। তবে তাকে শর্ত দেওয়া হয়েছিল যে এই পৃথিবীর কোনো ভালোবাসার মানুষকে স্পর্শ করলেই তার অস্তিত্ব হারিয়ে যাবে। এই সব শোনার পর কেনজি অনেক বেশি কষ্ট পায় আর তার মুভির গল্পের এন্ডিং হ্যাপি থেকে স্যাড করে ফেলে। সেদিন কেনজি প্রচণ্ড দুঃখী হয়ে ড্রিঙ্কস করতে থাকে। বাহির থেকে টোকিও তাকে দুঃখী অবস্থায় দেখতে পায়, তাই সে সান্ত্বনা দিতে ভেতরে আসে। কিন্তু চলে যাওয়ার সময়ে টোকিও কেনজির হাত ধরে ফেলে আর তাকে প্রপোজও করে। কিন্তু কেনজি তার কথার উত্তর না দিয়ে মিউশির ব্যাপারে কথা বলতে থাকে, কারণ সে কোনোভাবেই মিউশিকে ছাড়া থাকতে পারবে না। অপরদিকে মিউশি কেনজির পকেট থেকে একটা রিং খুঁজে পায়। এইটা দিয়েই সে তাকে প্রপোজ করতে চাইছিল, কিন্তু এর আগেই সে কেনজিকে থামিয়ে দিয়েছিল। তাই সে দ্রুত কেনজির কাছে চলে আসে। কেনজি তখন তার বন্ধুর সাথে মিউশির ব্যাপারেই কথা বলছিল। সেই বন্ধু তাকে বলে যদি সে টোকিওকে রিজেক্ট করে এমন কাউকে নিয়ে থাকার সিদ্ধান্ত নেয় যাকে সে কখনো স্পর্শ করতে পারবে না, তাহলে সে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, কারণ টোকিওর সুপারিশেই সে স্ক্রিপ্ট রাইটার হিসেবে সুযোগ পেয়েছে। এছাড়াও কাউকে স্পর্শ না করে ভালোবাসা যায় না। এক পর্যায়ে কেনজিও এই বিষয়টা বুঝতে পারে। সে বাড়ি ফিরে দেখতে পায় মিউশি কোথাও চলে যাচ্ছে। সে আসলে কেনজির সাথে থাকতে চায় না, কারণ সে জানে তার সঙ্গে থাকলে কেনজি আরো বেশি দুর্বল হয়ে পড়বে এবং তার কষ্ট আরো বৃদ্ধি পাবে। কেনজি তাকে থামানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। মিউশি মিস্টার হোন্ডার থিয়েটারে আশ্রয় নেয়। এরপর দিন কেনজি স্টুডিওতে কাজ করার সময়ে সিন্ধু তার কাছে আসে এবং তাকে জীবন সম্পর্কিত কিছু মূল্যবান কথা বলে, যেগুলো শুনে কেনজি মোটিভেট হয়। বাড়ি ফেরার পথে সে দেখতে পায় আজ আকাশে দুইটা রংধনু সৃষ্টি হয়েছে। তাই সে উইশ করে যেন সে সব সময় মিউশির সাথে থাকতে পারে। এরপর সে পাগলের মতো মিউশিকে খুঁজতে থাকে। মিস্টার হোন্ডা জানায় মিউশি তার এখানেই বসবাস করছে, কিন্তু সে কেনজির সাথে দেখা করতে ইচ্ছুক নয়। অপরদিকে টোকিও কেনজির লেখা স্ক্রিপ্টটা পড়ে বুঝতে পারে গল্পটা সে মিউশিকে নিয়ে লিখেছে। সেদিনই সে একটা রেস্টুরেন্টে কেনজির সাথে দেখা করে এবং তাকে জানায় সে কয়েকদিন আগেই মিউশির সাথে দেখা করেছিল এবং কেনজিকে ভালোবাসার কথা জানানোর ব্যাপারে আইডিয়া চেয়েছিল। মিউশি তখন টোকিওকে সেই সব কিছু করতে বলে যেগুলো সে কেনজির সাথে করেছিল, মানে ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাওয়া, তার পছন্দের ওয়ার্ড গেম খেলা। আসলে কেনজি এখনও মিউশিকেই পছন্দ করে আর টোকিও খুব ভালোভাবেই সেটা বুঝতে পেরেছিল। তাই সে কেনজিকে মিউশির কাছে চলে যেতে বলে, এতেই সবার মঙ্গল হবে। এরপর কেনজি তাকে ধন্যবাদ জানিয়ে দৌড়ে থিয়েটারে চলে আসে। মিউশিও তার জন্য অপেক্ষা করছিল। সে কেনজিকে বলে এভাবে বেশি দিন তাদের সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হবে না। কেনজির উচিত এই মুহূর্তে তাকে জড়িয়ে ধরে বিদায় জানানো, এতে করে অন্তত একবার হলেও তারা একে অপরকে স্পর্শ করতে পারবে। কেনজি কান্না করতে করতে মিউশির সামনে আসে আর এখানেই কেনজি তার গল্প বলা থামিয়ে দেয়। সেই নার্স বুঝতে পারে এখনও কেনজির গল্প কমপ্লিট হয়নি, তাই তাকে এখানেই থামতে হয়। ঠিক সেই মুহূর্তেই মিউশি আসে বৃদ্ধ কেনজির সাথে দেখা করতে। কেনজি হুইল চেয়ারে করে একটু বাহিরে যায় ঘোরাঘুরি করতে, তবে সে ব্যালেন্স হারিয়ে চেয়ার থেকে পড়ে গেলেও মিউশি তাকে উঠায় না, কারণ তার স্পর্শে মিউশি অদৃশ্য হয়ে যাবে। অর্থাৎ কেনজি আসলে কোনো কাল্পনিক গল্প শোনাচ্ছিল না, বরং তার জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনাটাই নার্সকে বলছিল। কেনজি মিউশিকে বলে তার কাছে আর বেশি সময় নেই, সে তার গল্পের একটা হ্যাপি এন্ডিং লিখতে চায়। এরপর সে আবারও গল্প লেখা শুরু করে। সেদিন থিয়েটারে কেনজি মিউশিকে স্পর্শ করেনি, বরং সে সিদ্ধান্ত নিয়েছিল এভাবেই তারা জীবন অতিবাহিত করবে এবং শেষ বয়সে মৃত্যুর আগে কেনজি তাকে জড়িয়ে ধরবে। কেনজি মিউশিকে স্পর্শ না করেও অসম্ভব ভালোবাসত। সে কাজে যাওয়ার আগে কাচের একপাশ থেকে কিস করত। সমুদ্রের পারে অন্যান্য কাপড়রা হাতে হাত রেখে চলাফেরা করলেও তারা একটা রুমাল ব্যবহার করে হাঁটত, আর এতে দুজনের কারোর ভালোবাসার কমতি হয়নি। এভাবেই লিখতে লিখতে কেনজি তার গল্পের এন্ডিং সিনটাও ডিসাইড করে আর তার স্ক্রিপ্টটাও কমপ্লিট হয়ে যায়। এরপর এক রাতে মিউশির কাছে হসপিটাল থেকে ফোন আসলে সে দৌড়ে কেনজির কাছে ছুটে আসে। কেনজির অবস্থা মোটেও ভালো নয়। সে শেষবারের মতো মিউশিকে পৃথিবীর সব সুন্দর জিনিসগুলোর নাম নিতে বলে। মিউশি কান্না করতে করতে বলে তার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই ছিল অপরূপ সুন্দর, সে কখনোই তা ভুলতে পারবে না। অবশেষে সে কেনজিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে অদৃশ্য হয়ে যায়। অপরদিকে কেনজিও তাকে জড়িয়ে ধরে মৃত্যুবরণ করে। এরপরের দিন নার্স তার রুমে আসলে সেই স্ক্রিপ্টটা খুঁজে পায়। কেনজি গল্পের শেষ অংশে লিখেছিল সে মিউশির রাজ্যে চলে এসেছে। সে ওইখানে রাজকুমারের মতো মিউশিকে গোলাপের সাহায্যে বিয়ের প্রস্তাব দেয়। গোলাপ হাতে নিতেই মিউশির পৃথিবীটাও রঙিন হয়ে ওঠে। আর এইখানেই মুভিটির সমাপ্তি হয়।